আসসালামু আলাইকুম ভিওয়ার্স আইস্কুল পর্বত আমরা দেখমো ডাক্তর গিয়ালে আমরা খিলা একটু একটু ইংলিশ মাতিয়া চলতাম পাৰি তো ফয়লা আমরা মাত শুরু হওয়ার আগে কথোপকথন শুরু হওয়ার আগে কিছু জিনিস আমরা শিক্ষা নেওয়া বালা যাতে আমরা ডাক্তর গিয়ালে আমরা সমস্যা গুলা সম্পর্কে কইতাম পারি তো জ্বর তাফ হইলে খেউরুর কইতা পারোইন ফিভার ফিভার ওই লগে তাফ ফিভার

ডাক্তপ ইন টু মানে লাগে আপুনি আজিকালি লাগি আহিচোন আপুনি শুইবা ফিভাৰ খক পেইন ষ্টমাক হেড এক ৰাণীন খফ যেটাও হয় অকণ শুইবা হন বুঝন যদি আপনার কোনো খুবই সমস্যা মনে হল কলিভারার সমস্যা কিডনি সমস্যা এটা তো খুবই বড় জিনিস অনেক প্রশ্ন জিজ্ঞাসাইব আপনি বুঝতা না ইলা হইলে আপনি হইবা আই নিড এ ট্রান্সলেটর তারা যদি হসপিটালে মাঝে মাঝে সব সময় ট্রান্সলেটর থাকে তারা পরে তো কে ফারবা হর্ব আর নাইলে তো আপনি লগে করে লইয়া যাইবা যদি আপনি খুব খুব বেশি সমস্যা হয় বুঝনির খুব বড় কিছু হইলে আর নাইলে আপনি নিজ ঘরবার যদি মনহরোইন আপনি না খুব বড় বেশি দরকার আই নিড এ ট্রান্সলেটর আমার বাংলা ভাষা বা ট্রান্সলেট মানে অনুবাদকারী কেউ একজন দরকার আই নিড এ ট্রান্সলেটর ট্রান্সলেটর আমার ট্রান্সলেটর দরকার ও জিনিসগুলো আমি রাখছি যাতে আপনারা প্রেসক্রিপশন সহজে ফরিয়া বুঝতে পারেন প্রেসক্রিপশন ও জিনিসগুলো খুব হয় টেক ওয়ান ট্যাবলেট একটা টেবলেট নেকা বাই মাউথ মাউত লেগে মুখ বাই মাউত মুখে দিয়ে মানে হাক্কা টেক ওয়ান ট্যাবলেট বাই মাউথ থ্রি টাইমস তিনবার এ ডে একদিনে টেক ওয়ান ট্যাবলেট বাই মাউথ থ্রি টাইমস এ ডে একটা টেবলেট হাক্কা তিনবার দিন এই জিনিসটা যদি হয় টেক টু ট্যাবলেট বাই মাউথ ওয়ান টাইম এ ডে দেখবার হাক্কা

ওয়ান্স মানে একবার টোয়াইস মানে দুইবার আর বাকি সব সময় হইব থ্রি টাইমস ফোর টাইমস ফাইভ টাইমস তিনবার চারবার পাঁচবার যখন লেখা থাকে প্রেসক্রিপশন উইথ ফুড মানে খানির লগে লগে খাইতা না খাওয়া বাদে খাইতা ফেট বড়া থাকতে খাইতা উইথ ফুড লেখা থাকলে ফেট বড়া থাকতে খাইতা খানির লগে খাইতা না বিফোর মিল মিল মানে লগে খানি বিফোর মিল খানির আগে খাইতা আফটার মিলস খানির আগে খাইতা বিফোর মিল আফটার মিল মোৰতা বনিগুন টেক 1 টেবলেট বাই মাউথ এটা টেবলেট কৰি খাইতা 3 টাইমস এ ডে 3 বৰ এদিনো এদিনো এটা টেবলেট কৰি 3 বৰ খাইতা এদিনো এটা টেবলেট কৰি 2 বৰ খাইতা ওয়ান্স এবাৰ টৱাইছ 2 বৰ উইথ ফুড পৰা ফেটে মিল খানির আগে আফটার মিল বাদে আশা করি এই পরে আপনার ভালো লাগছে আর কোনো প্রশ্ন থাকলে বা নতুন কিছু শিখার ইচ্ছে হইলে প্লিজ দয়া করে কমেন্ট জানাই বা আমি যথাসাধ্য চেষ্টা করবো আপনার এই জিনিসটা বুঝাইয়া দেওয়ার আসসালামু আলাইকুম